কোথাও আগুন লাগলে সেটা নেভানোর জন্য সবার আগে মাথায় আসে পানির কথা। তবে পানি দিয়ে যে সব ধরনের আগুন নেভানো সম্ভব নয় তার জলজান্ত প্রমাণ সীতাকুণ্ডের ডিপো বিস্ফোরণ। এই বিস্ফোরণের জন্য যে উপাদানটিকে দায়ী করা হচ্ছে সেটি মূলত হাইড্রোজেন পারঅক্সাইড। আসলে হাইড্রোজেন পারঅক্সাইড কী, কীভাবে এটা কাজ করে আর হাইড্রোজেন পারঅক্সাইডের লাগা আগুন পানি দিয়ে কেন নেভানো সম্ভব নয়, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই বিষয়গুলো সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। অক্সিজেন পারঅক্সাইড একটি রাসায়নিক যৌগ, এর রাসায়নিক সংকেত H2O2। বিশুদ্ধ অবস্থায় হাইড্রোজেন পারঅক্সাইড একটি বর্ণহীন তরল। বিশেষজ্ঞরা হাইড্রোজেন পারঅক্সাইডকে বর্ণনা করেন অক্সিডাইজিং এজেন্ট হিসেবে। সরাসরি হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করা বিপজ্জনক, তাই নিরাপত্তাজনিত কারণেই এর জলীয় দ্রবণ পরিমিত পরিমাণে ব্যবহার করা হয়। হাইড্রোজেন পারঅক্সাইড নিজে দাহ্য পদার্থ না হলেও দাহ্য পদার্থের আশেপাশে আসলে এটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে বেশ কিছু কোম্পানি বাণিজ্যিকভাবে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপাদন করে, ইন্ডাস্ট্রিতে এর ব্যাপক ব্যবহার রয়েছে। যেমন ডাইং ইন্ডাস্ট্রিতে এটি ব্যবহার করা হয়, এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এর ব্যবহার রয়েছে, লেদার ইন্ডাস্ট্রিতে এর ব্যবহার রয়েছে এবং ওয়াটার ট্রিটমেন্টের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও কাপড় পরিষ্কার, বাথরুম পরিষ্কার এবং বিভিন্ন পণ্যে এটি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার থাকলেও সঠিক তাপমাত্রায় সঠিক নিয়মে এটি ব্যবহার না করলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। এবার আসা যাক হাইড্রোজেন পারঅক্সাইড কতটা বিপজ্জনক। হাইড্রোজেন পারঅক্সাইডের স্ফুটনাঙ্ক পানির তুলনায় 50 গুণ বেশি, সে কারণে বেশি তাপমাত্রায় এটি বিপজ্জনক হতে পারে। হাইড্রোজেন পারঅক্সাইডের উচ্চ ঘনত্ব বেশ বিপজ্জনক। এ ধরনের রাসায়নিক যেন চোখ বা নাকের সংস্পর্শে না আসে সেজন্য সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এটা ত্বকের ক্ষতির কারণ হতে পারে, ত্বক বা চোখে জ্বালাপোড়া সৃষ্টির কারণ হতে পারে, সে কারণে এটি চোখ বা নাকের সংস্পর্শে আসলে তাড়াতাড়ি পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হাইড্রোজেন পারঅক্সাইড নাকের ভিতরে গেলে নাক জ্বালাপোড়া, শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং বমিও হতে পারে। অতিরিক্ত হাইড্রোজেন পারঅক্সাইডের কারণে ফুসফুসের সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন এটি সবসময় শীতল, শুষ্ক এবং বাতাস চলাচল করতে পারে এমন জায়গায় সংরক্ষণ করতে হবে। বিশেষ করে দাহ্য পদার্থের আশেপাশে রাখলে এটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে, তাই দাহ্য পদার্থ থেকে দূরে এটাকে সংরক্ষণ করা উচিত, কারণ এটা কোনো দাহ্য পদার্থের আশেপাশে থাকলে বা আগুন লাগার স্থানে থাকলে আগুন বিপজ্জনক পর্যায়ে যেতে পারে, এমনকি বিস্ফোরণও ঘটতে পারে। বিশেষজ্ঞরা বলেন পারিপার্শ্বিক অনেক বিষয় নির্ভর করে হাইড্রোজেন পারঅক্সাইড বিস্ফোরণ হবে কি না। বুয়েটের একজন বিশেষজ্ঞ বলেন হাইড্রোজেন পারঅক্সাইড একটি ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল, এটি খুব সাবধানে ব্যবহার করতে হয়, এটা রাখার জন্য বিশেষ কন্টেইনার রয়েছে, আলাদা রাখতে হলে এটি বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করতে হবে। রাসায়নিক দ্রব্য সংরক্ষণ আইন ম্যাটেরিয়াল সেফটি ডেটাশিট অনুযায়ী হাইড্রোজেন পারঅক্সাইড রাখতে হবে প্লাস্টিক কন্টেইনার, স্টেনলেস স্টিল, অ্যালুমিনিয়াম অথবা প্লাস্টিক কন্টেইনারে। অন্য কোনো ধাতুর সংস্পর্শে আসলে এটি বিক্রিয়া করে। বুয়েটের একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার বলে এর আশেপাশে কী আছে, কী অবস্থাতে আছে এবং কতদিন ধরে আছে তার ওপর নির্ভর করবে হাইড্রোজেন পারঅক্সাইড কীরকম আচরণ করবে। উচ্চ চাপে এটি বিস্ফোরকের মতো আচরণ করতে পারে, এটি নিজে দাহ্য পদার্থ না হলেও অক্সিডাইজিং এজেন্ট, অর্থাৎ এই রাসায়নিকটি অক্সিডাইজারের মতো কাজ করে। অক্সিডাইজারে ফ্লোরিন, ক্লোরিন এবং অক্সিজেনের মতো পদার্থ থাকে যা দাহ্য পদার্থের মতো কাজ করে, অর্থাৎ আগুন লাগলে এর আশেপাশে অক্সিডাইজিং এজেন্ট থাকলে আগুনের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। পর্যাপ্ত তাপ এবং জ্বালানি পেলে এর আগুনের তীব্রতা আরও বেড়ে যায় এবং এই তীব্রতার কারণে বিস্ফোরণও ঘটতে পারে। সে কারণে হাইড্রোজেন পারঅক্সাইডের কোনো দ্রবণে আগুন লাগলে সেটা পানি দিয়ে নেভানো সম্ভব নয়। এ ধরনের আগুন নেভানোর জন্য অন্য পদ্ধতি অবলম্বন করতে হয়। ফগ পদ্ধতিতে এ ধরনের আগুন নেভানো সম্ভব। এছাড়াও ড্রাই পাউডারজনিত অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে এই আগুন নেভানো সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত, ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, ভালো রাখুন। ভালো রাখার মালিক সৃষ্টিকর্তা, আপনি প্রভাবক।